নেতৃবৃন্দ এবং ভাই ও বোনেরা, আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে সমবায় দপ্তর থেকে, সমবায় দপ্তর এবং স্বয়ম্বর গোষ্ঠী, যারা আমাদের অর্থনীতির একটা বড় মেরুদণ্ড, তাদের সবার সাথে আমি নিচেও আমাদের অনেক বিধায়কদের দেখতে পাচ্ছি, তারাও সকলে এসেছেন। প্রত্যেকটা কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সহ, প্যাক্সিস সভাপতি সহ, কোঅপারেটিভের উদ্যোক্তা সহ, স্বয়ম্বর গোষ্ঠীর সকলকে আমার অভিনন্দন এই কারণে যে আমি এখনো মনে করি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে, গ্রামীণ অর্থনীতিকে একেবারে একটা মজবুত স্তম্ভের ওপর দাঁড় করাবার জন্য সমবায় সমিতির কোনো বিকল্প নেই। এবং আমাদের যারা স্বয়ম্বর গোষ্ঠী আছে, মেয়েরা 80%, বিশেষ করে মহিলারা যারা স্বয়ম্বর গোষ্ঠী চালান, প্রায় 18 লক্ষ পরিবার আছে এর সাথে যুক্ত, 18 লক্ষ আমাদের মেম্বার আছেন, 2 লক্ষ স্বয়ম্বর গোষ্ঠী আছে। সুতরাং এটা সহজ কথা নয়। আমাদের প্যাক্সে প্রায় 5000-এর বেশি কোঅপারেটিভ সোসাইটি আছে, তার মধ্যে 2631টি খুব সক্রিয়, বাদবাকিগুলো সক্রিয় না হলেও তাদের কিন্তু সক্রিয় হতে হবে। আমি কোঅপারেশন ডিপার্টমেন্ট খুব ভালো বুঝি না, কিন্তু সমবায়টা বুঝি, স্বয়ম্বর গোষ্ঠীটা বুঝি একটু একটু। এবং তাই অনেক দিন ধরে এটা আমার মাথায় একটা চিন্তাধারা ছিল, এই ডিপার্টমেন্টটা একটু নেগলেক্টেড হয়ে গেছে, এই ডিপার্টমেন্টটা নিয়ে কখনো সেভাবে চিন্তা ভাবনা করা হয়নি। আমি সব ডিপার্টমেন্টগুলো নিয়ে নাড়াচাড়া করি, এই ডিপার্টমেন্টটা বাকি ছিল বলেই আমরা মাঝে মিটিং করেছিলাম। এবং এই ডিপার্টমেন্টটা কি করে শক্তিশালী করা যায় তার উদ্দেশ্যেই কিন্তু আজকে আপনাদের এই মিটিং এবং জমায়েত। এই প্রথম এত মানুষ আপনারা একসাথে বসে নিজেদের অধিকারকে সুরক্ষিত করবার জন্য, নিজেদের অধিকারকে সঞ্চিত করবার জন্য, নিজেদের অধিকারকে আরও অধিকারে কায়েম করবার জন্য আপনারা একত্রিত হয়েছেন, এটা খুব বড় ব্যাপার এতগুলো মানুষকে একসাথে পেয়ে। আমরা চাই আজকে আপনাদের ক্ষমতা, আপনাদের 30,000 কোটি টাকার মতো আছে, আমরা চাই আপনাদের আমানতের পরিমাণ, মানে ডিপোজিটের পরিমাণ 1 লক্ষ কোটি টাকায় নিয়ে যেতে। এটা করতে গেলে 3-4 বছর খুব খাটতে হবে, না খাটলে, না পরিশ্রম করলে কিন্তু কিছু হয় না। এক হচ্ছে ডিসিপ্লিন, শৃঙ্খলার মধ্যে দিয়ে করতে হবে, অডিট, অডিট করতে হবে নিয়মিত, ফাইন্যান্সে যাতে কোনো ইরেগুলারিটিস না হয়, স্বচ্ছতা মেনটেন করতে হবে, যারটাকে বলা হয় ক্রেডিবিলিটি বা ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, যোগ্যতা। নিজেরা এক একজনকে ভাবুন যারা সমবায়ে কাজ করেন, সমবায় ব্যাংকে বা প্যাক্সে বা সমিতিতে, নিজেরা এক একজনকে ভাবুন, আপনারাও এক একটা ব্যাংক এমপ্লয়ি, এবং এটা না ভাবলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। আপনাকে ভাবনাটা যেমন ভাবাবে, তবেই তো আপনি যে রেটে কাজ করছেন তার থেকে আরো বেশি চারগুড় এনার্জি নিয়ে কাজটা করতে পারেন। আপনারা 3000 কোটি টাকা কৃষক ঋণ দিয়েছেন এবারে, কৃষি ঋণ, এই 1 লক্ষ কোটি টাকার ডিপোজিটের মধ্যে যদি আমরা নিয়ে যেতে পারি আপনাদের, এর জন্য আপনাদের এগিয়ে আসতে হবে, তাহলে কিন্তু কৃষি ঋণ দেওয়ার ক্ষমতা আপনাদের 20,000 কোটি টাকা বেড়ে যাবে, 20,000 কোটি টাকা কৃষি ঋণ আপনারা দিতে পারেন। আর একটা হচ্ছে, এই জন্যই আমরা কতগুলো ব্যবস্থা নিতে চাই, কম্পিউটারাইজেশন, কর্মচারীদের প্রশিক্ষণ ট্রেনিং দিতে হবে, আরও ট্রেন্ড হতে হবে, পরিচালন ব্যবস্থার উন্নয়ন, আভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থার বিকাশ ইত্যাদির ব্যাপারে আপনাদের এগিয়ে যেতে হবে। এই কাজগুলোকে মাথায় রেখে এই ডিপার্টমেন্টটাকে আমরা গুরুত্ব দিচ্ছি বলেই, আমি জানি অনেক কর্মচারীদেরও কেউ বেশি পায়, কেউ কম পায়, কেউ পায় না,
নানা রকম ব্যাপার আছে। একদিনে এগুলো সব ভাবা সম্ভব নয়, এত বড় জায়গা, 80 লক্ষ প্রায় মানুষের মধ্যে অন্তর্ভুক্ত আছেন। আমি সেই জন্য আজকে আপনাদের কাছে একটা হাই পাওয়ার কমিটির কথা ঘোষণা করছি। এই সমস্ত সমস্যাগুলো খুঁটিয়ে দেখে আগামী 6 মাসের মধ্যে চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করছি আমরা, এবং এই কমিটি আগামী 6 মাসের মধ্যে কি করে সমবায় ব্যাংক আরও ভালো করে বাড়ানো যায়, কি করে 1 লক্ষ টাকা বিনিয়োগে নিয়ে যাওয়া যায়, কি করে অডিট ভালো হয়, কি করে কর্মচারীদের যে দাবি দেওয়া বা সমস্যা আছে তার অন্তত কিছুটা হলেও আমরা সমাধান করতে পারি, সেগুলো দেখে আগামী 6 মাসের মধ্যে চিফ সেক্রেটারি আমাদের গভর্নমেন্টের, মনে রাখবেন চিফ সেক্রেটারি ইজ এ নাম্বার ওয়ান ম্যান, তিনি নিজে দায়িত্ব নিয়ে কথা বলে এর রেকমেন্ডেশন আমার কাছে দেবে, এবং দেওয়ার পরে যা যা ব্যবস্থা নেয়ার, যতটুকু ব্যবস্থা নেয়ার আগামী 6 মাস বাদে সেই ব্যবস্থাগুলো আমরা নেব, এবং দরকার হলে আমরা আবার মিট করতে পারি। আমি চাই যেখানে যেখানে ব্যাংকের শাখা নেই সেখানে সেখানে কোঅপারেটিভ ব্যাংক নিজের ব্যাংক খুলতে পারে। আমি খুশি যে আপনারা 75টা ব্যাংক খোলার সিদ্ধান্ত নিয়েছেন নন ব্যাংকিং এরিয়াতে, এবং তার মধ্যে অনেকগুলো কমপ্লিটও হয়ে গেছে। আমি চাই আপনারা আরও ব্যাংক তৈরি করুন, অন্তত 200টা ব্যাংক তৈরি করুন নন ব্যাংকিং এরিয়াতে যেখানে ব্যাংক নেই। একটা জিনিস খুব ভালো করেছেন আপনারা, এটিএম ভ্রাম্যমান মোবাইল তৈরি করলেন, আজকে যেটা ছাড়লেন, এরা ব্যাংকে ব্যাংকে, এরা জেলায় জেলায় বা এলাকায় এলাকায় মোবাইল ব্যাংকের মতো মানুষের কাছে চলে যাবে। অর্থাৎ ব্যাংকের যারা পরিষেবা পায় না, এই মোবাইল ভ্যানগুলো যেখানে ব্যাংকিং সেক্টর নেই সেই জায়গাগুলোতে যদি আপনারা কাজটা শুরু করেন, আমার মনে হয় তাহলে নন ব্যাংকিং সেক্টরগুলো অনেকটা কভার হবে। আমি চিফ সেক্রেটারিকেও বলবো ব্যাপারটা দেখতে। তাছাড়াও এটিএম ভ্রাম্যমান মেশিন, মোবাইল ই ডিস্ট্রিক্ট, এই যে জিনিসগুলো আপনারা করলেন, কিষাণ ক্রেডিট কার্ড, মাইক্রো এটিএম, এই কাজগুলোর মধ্যে দিয়ে ভ্রাম্যমান এটিএম এর মধ্যে দিয়ে মনে রাখবেন আমরা একটা ডেটা বেস কর্মসূচিও করছি। কেউ কেউ মুখে বলে ডিজিটাল করো কিন্তু করতে পারে না, আমরা কিন্তু এটা করে দেখাই, এবং ডিজিটালে বাংলাতেই আজকে 1 নম্বর, আজকে ভারতের 1 নম্বরে আছে বাংলা ডিজিটাইজেশনে, এবং ই গভর্নেন্সে আমরা ই গভর্নেন্স অ্যাওয়ার্ড পেয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, ইভেন যাদের সাথে আমাদের মতে অনেক সময় মেলে না কিন্তু দিতে বাধ্য হয়েছে। তার কারণ হচ্ছে কাজটার জন্য, এটা তো পারফরমেন্সের উপরে নির্ভর করে। আপনাদের এখানে 69 লক্ষ আমরা কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছি, তার মধ্যে আপনারা প্রায় 26 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করেছেন, এটা বড় ব্যাপার। আপনারা, আমরা যখন ধান, আমরা ধান বিশেষ করে প্রকিউরমেন্ট যেটা আমরা করলাম, আমরা চাষিদের থেকে যে ধানগুলো কিনলাম, তাতে কিন্তু মনে রাখবেন আপনারা একটা বড় কাজ করেছেন, এবং আপনারা এই চাষিদের থেকে যে ডাইরেক্ট ধান কেনার ব্যাপারটা আছে সেই ব্যাপারটায় আপনারা কিন্তু আমাদের অনেক সাহায্য করেছেন, এবং ডাইরেক্ট ধান কেনার ক্ষেত্রে এবারে আপনারা রেকর্ড করেছেন, এত বেশি ধান প্রকিউরমেন্ট আপনারা করেছেন যে আপনাদের অভিনন্দন জানাচ্ছি, এবং আপনারা করেছেন বলেই কিন্তু আমাদের চাল প্রকিউরমেন্টটা ভালোভাবে হয়েছে, এবং এটার জন্য আপনাদের কৃতিত্ব অনেক বেশি। আপনাদের অনেকগুলো ওয়্যার হাউসিং আছে, আমি চাই আরও বেশি করে ওয়্যার হাউসিং আপনারা তৈরি করুন, যাতে আপনাদের গোডাউনের সংখ্যা অনেক বাড়ে, যাতে আগামী দিন আরও বেশি করে প্রকিউরমেন্ট এবং কাজের মধ্যে দিয়ে আপনারা শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে পারেন। আমি মনে করি আপনারা বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র থেকে শুরু করে শস্য বিমা থেকে শুরু করে এগুলো সবই করেন, ফার্ম মেশিনারি হাব তৈরি করছেন, সবই করছেন। আপনারা প্রায় 28 লক্ষ মেট্রিক টন ধান এবারে কৃষকদের কাছ থেকে আপনারা নিয়েছেন। আমরা কৃষি জমিতে খাজনা মকুব করেছি, যেসব কৃষি জমিগুলো বন্যার জলে ভেসে গেছে আমরা 1200 কোটি টাকা দিয়ে সেই কৃষকদের ক্ষতিপূরণ দিয়েছি, প্রায় 30 লক্ষ কৃষক পরিবারকে। আমি এটা গর্বের সাথে বলতে পারি, কৃষকরা আমাদের গর্ব, হয়তো সবটাই করতে পারিনি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সাহায্যের হাত বাড়িয়েছি বলেই
কৃষকদের যে ইনকাম 2010-11 ছিল 91,000 কোটি টাকা বার্ষিক, এখন সেটা বাড়িয়ে বেড়ে 2,39,000 টাকা হয়েছে। কিন্তু আরও চাই, তাদের আরও করতে হবে, তাদেরও তো পরিবার বাড়ছে, সংসার বাড়ছে, তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। সেই জন্য কৃষি জমির খাজনাটাও আমরা মুকুব করে দিয়েছি, আমরা কোনো রকম প্রবলেম হলে সঙ্গে সঙ্গে তাদের সাহায্য করি। সমবায় সমিতির প্রায় 80 লক্ষ পরিবার আছে প্রত্যক্ষভাবে যুক্ত, তাদেরও আমরা সাহায্য করি। সুতরাং আমি মনে করি স্বয়ম্বর গোষ্ঠীর যারা মেয়েরা আছে, এদের 88% সদস্যই মহিলা এবং তারা সংখ্যায় প্রায় 18 লক্ষ। 2 লক্ষ স্বয়ম্বর গোষ্ঠী আছে, তার মধ্যে 18 লক্ষ হচ্ছে আমাদের তাদের মেম্বার। আমি তাদের জন্য একটা কথা ঘোষণা করি, আমাদের গভর্নমেন্টের স্বাস্থ্যসাথী প্রোগ্রাম আছে, এমনি আমাদের চিকিৎসা বিনা পয়সায় সরকারি হাসপাতালে হয়, কিন্তু প্রাইভেট হসপিটালেও যাতে আপনারা ট্রিটমেন্টের সুযোগ পান, তার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আমি এই স্বয়ংবর গোষ্ঠীগুলোকে নিয়ে আসছি, যাতে আরও 5 লক্ষ টাকা করে আপনারা বছরে স্বাস্থ্যসাথীতে সুযোগ পান। সেই জন্য এটা করা যাবে তখনই যখন কম্পিউটার সিস্টেমের ডেটাবেসটা আমরা পেয়ে যাব, ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে ডেটাবেসটা আমাদের করতে হবে। তা নাহলে টাকাটা যাবে কি করে, টাকাটা আসবে কি করে, তাদের নাম ঠিকানা থেকে শুরু করে সমস্তগুলো রেকর্ড করার ব্যবস্থা করতে হবে, যাতে এই সুযোগটা তারা তাড়াতাড়ি পেতে পারে। এই বছরে মনে রাখবেন, আপনাদের 1,000 কোটি টাকা স্বয়ংবর গোষ্ঠীকে দেবার জন্য আপনারা ঋণ ধার্য করেছেন, তার মধ্যে 612 কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন, বাদবাকিগুলো আপনারা দিয়ে দেবেন আস্তে আস্তে, কারণ স্বয়ংবর গোষ্ঠীগুলো নিজের পায়ে যারা দাঁড়িয়েছে তাদের বেশি করে আমাদের সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা মোবাইল সুফলা ব্যাংকও তৈরি করেছেন, তার মধ্যে দিয়েও কাজ করছেন। আমি মনে করি যে আপনাদের গোডাউন প্রায় 30,000 মেট্রিক টনের বেড়েছে, 8 লক্ষ মেট্রিক টন ছিল সংরক্ষণ ক্ষমতা, এটাকে আরও বাড়াতে হবে, এবং আপনাদের ব্যবসাও প্রায় 1,000 কোটি টাকা বেড়েছে। আমি চাই আপনাদের ব্যবসা আরও বাড়ুক, এবং বিশেষ করে আমার ভাই বোনরা যারা আছে, আমি শুনেছি কেউ কেউ 2002-এর পরে মহার্ঘ ভাতাও পায় না, যারা 1,000 টাকা করে অনেকে পায়, 2002-এর পরে যারা জয়েন করেছে তারা পায় না, এসব ডিসক্রিমিনেশন আছে। তারপরে আরও অফিসারদের মধ্যেও কিছু ডিসক্রিমিনেশন আছে, এমপ্লয়িজদের মধ্যেও আছে, কেউ হয়তো ভালো মাইনে পায়, কেউ হয়তো খারাপ মাইনে পায়, এসব নানা ব্যাপার আছে। অনেক গরিব মানুষ কাজ করে এনার্জি পায় না, তার কারণ হচ্ছে তারা কাজের মতো কাজ করতে পারে না বলে, তাদের আর্থিক সংস্থানও দুর্বল বলে। এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না, আমি চিফ সেক্রেটারির আন্ডারে যে কমিটিটা করেছি, এটা আমি আগেও বলেছি যে এতগুলো গ্রুপ, এত লোক, এত সংখ্যা, যে এটা বসে চিন্তা করে ভাবনা করে, আমি অলরেডি কোঅপারেটিভে যারা চেয়ারম্যান আছে বিশেষ করে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে তাদের সাথে মিটিং করেছি, তারাও অনেক ভালো মন্দ সাজেশান দিয়েছেন এবং আমরাও অনেক সাজেশান গ্রহণ করেছি, এবং যে সব সাজেশান ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেই সাজেশানগুলো নিয়ে চিফ সেক্রেটারির হাতে আছে, তিনি সেগুলো চিন্তাভাবনাও করবে। সেটা নিয়ে আপনারা বেশি চিন্তা করবেন না, আজকে এই মিটিংটা করার উদ্দেশ্য হচ্ছে আগামী দিন আমি চাই বাংলার কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো সারা ভারতবর্ষকে পথ দেখাক। এবং একসময় আমি নিজে খুব চিন্তিত ছিলাম যখন নোটবন্দি করা হলো, সেই নোটবন্দির সময় আপনাদের টাকা জমা নিচ্ছিল না, আপনারা ঋণ দিতে পারছিলেন না, কত প্রবলেম হয়ে গেছিল, এত সমস্যা হয়ে গেছিল, সবটা বন্ধ হয়ে গেছিল। আমরা তখন তদানীন্তন রাষ্ট্রপতির কাছে গিয়ে বারবার করে দরবার করি যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো ব্যাংকের মেরুদণ্ড, এরা যদি বন্ধ হয়ে যায় তাহলে আগামী দিন কী করে চলবে। সুতরাং এই কাজটা আমরা করেছি এবং যার জন্য আজকেও আপনারা স্বাবলম্বী হয়ে দাঁড়িয়ে আছেন মাথা উঁচু করে। আগামী দিন আমি চাই আপনারা মাথা উঁচু করে দাঁড়ান এবং ভিক্ষে চাওয়া নয়, আপনারা মানুষকে সাহায্য করে নিজেরা নিজেদের মনে রাখবেন, আমি চাই আপনারা জাতীয় ব্যাংকের মতো বড় বড় ব্যাংকে পরিণত হন, কোঅপারেটিভ সোসাইটিগুলো আমাদের সমাজের গর্ব হোক। মানুষ কোঅপারেটিভ সোসাইটিগুলোকে দেখে সম্মানে মাথা নত করবে, করে বলবে দেখো ওরা কত ভালো কাজ করছে। এই রকম কোঅপারেটিভ সোসাইটি আমরা চাই। কোঅপারেশন ডিপার্টমেন্টকে আরও অ্যাক্টিভ হতে হবে, আমি মনে করি কোঅপারেশন ডিপার্টমেন্টটা আর নেগলেক্ট করার কোনো জায়গা নেই, নেগলিজেন্সের কোনো জায়গা নেই, এখানকার অফিসারদের আরও অ্যাক্টিভ হয়ে ভালো করে কাজ করতে হবে।
এবং আমি এটুকু অ্যাসিওর করতে পারি গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের রাজ্যের কোঅপারেটিভ ব্যাংককে শক্তিশালী করার জন্য, তাদের এক নম্বর স্থানে নিয়ে যাওয়ার জন্য, তাদের মধ্যে স্বচ্ছতা আনবার জন্য, তাদের রিয়েল ব্যাংকে পরিণত করবার জন্য, কোঅপারেটিভ সোসাইটিগুলোকে হেল্প করার জন্য, ট্যাক্সের মধ্যে দিয়ে কাজ করানোর জন্য যা যা করা সরকার থেকে আমরা করব, প্রোভাইডেড আপনাদের দিকটাও আপনাদের নজর রাখতে হবে, আরও ভালো করে কাজ করতে হবে। আমি এটাও মনে করি চিফ সেক্রেটারি যখন এই কাজটা করবেন, আর একটা কাজের দায়িত্ব আমি দিচ্ছি, সেটা হচ্ছে আমরা বেনিফিশিয়ারিদের টাকা দিই থ্রু ব্যাংকস, আমরা বেনিফিশিয়ারিদের টাকা দিই, ধরুন কন্যাশ্রী আমি ব্যাংকের থ্রুতে দিই, আমি যুবশ্রী ব্যাংকের থ্রুতে দিই, ধরুন আমার উইডো পেনশন আমি ব্যাংকের থ্রুতে দিই। আপনারা যখন স্বাবলম্বী হয়ে যাবেন, এগুলো আমি আপনাদের যেখানে ব্যাংকিং এরিয়ারে আপনাদের থ্রুতে দিতে পারি। এই কাজগুলো আমি তখনই করতে পারবো যখন আপনারা নিজেরা শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবেন, কারণ আমাদের তো ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে। ব্যাংকে মনে রাখবেন গভর্নমেন্টের টাকা ওয়ান পয়সার হিসেব হচ্ছে খুব মারাত্মক, একটা পয়সা এদিক ওদিক করা যাবে না। সুতরাং কোঅপারেটিভ ব্যাংক তখনই শক্তিশালী হবে যখন টাইমলি আপনি জনগণের টাকা ফেরত দেবেন, টাইমলি আপনি লোন দিতে পারবেন, জনগণের টাকা গচ্ছিত থাকলে সেই গচ্ছিত টাকার জনগণের ধারণা থাকবে যে আপনাদের কাছে গচ্ছিত থাকলে সেই টাকাটা নষ্ট হবে না, কেউ যেন কোঅপারেটিভ ব্যাংকের টাকা তছনছ না করে, মিসইউজ না করে, সেদিকে নজর রাখতে হবে। কেউ কেউ নিজেদের ইন্টারেস্টে যাকে ইচ্ছে লোন দিয়ে দেয়, ব্যাংকটা দুর্বল হয়ে যায়, পরে ব্যাংকটা ধারাতে পারে না, তখন গভর্নমেন্টের কাছে এসে বলবে আমার 500 কোটি টাকা দিন, ব্যাংকটা বন্ধ হয়ে যাচ্ছে। কেন গভর্নমেন্ট 500 কোটি টাকা দেবে? আপনার ব্যাংক আপনি লোকসানে চালালেন কেন? লোকসান করবার আগে আপনার ভাবা উচিত আপনি এমন কিছু করবেন না, আপনি মানে আমি আমার কথাও বলছি, এমন কিছু আমরা করব না যাতে আমার মূল মেরুদণ্ডটাই ভেঙে যায়। আমি কাউকে 500 কোটি টাকার ঋণ দিয়ে দিলাম, তাতে আবার এদিক ওদিকও কিছু হলো, তাতে হয়তো আপনি খুশি হবেন, সে খুশি হবে, কিন্তু ব্যাংকটা আসলে শেষ হয়ে গেল। এটা মাথায় রাখতে হবে, এটা বড় কাজ। এই জন্য কোঅপারেটিভ ব্যাংকগুলো অনেক কিছু করা সত্ত্বেও দাঁড়িয়ে উঠতে পারেনি, তার কারণ তাদের গাইড করার মতো কেউ ছিল না, তাদের গাইড করা হতো না, তারা নিজেদের ইচ্ছা মতো চলতো। একটা গাইডেন্স থাকা দরকার, ওভারঅল একটা কন্ট্রোল থাকা দরকার, ওভারঅল একটা নজর থাকা দরকার, যাতে এদিক ওদিক নয়, কুঝিকঝিক করতে হবে, কুঝিকঝিক লাইনের মধ্যে দিয়ে, একটা লাইনের মধ্যে দিয়ে, সিস্টেমের মধ্যে দিয়ে কোঅপারেটিভ ব্যাংক চলবে, যাতে ভবিষ্যতে তারা অনেক বড় হতে পারে। আজকে আমাকে 50,000 কোটি টাকা ঋণ শোধ করতে হচ্ছে, কোথায় টাকা পাবো, কোথায় টাকা পাবো চিন্তা করছি। আরে আপনি 1,00,000 কোটি টাকা বিনিয়োগ করতে পারলে আমি আপনার থেকে 50,000 কোটি টাকা লোন নেবো, গভর্নমেন্ট আবার আপনাকে শোধ করবে? গভর্নমেন্টের টাকা কখনো নষ্ট হয় না। সুতরাং আপনাদের সামনে সুযোগের হাতছানি কিন্তু অনেক বেশি, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আর একটা আমার রিকোয়েস্ট থাকবে প্যাক্সগুলোর কাছে, সমবায় ব্যাংকের কাছে, সমবায় সমিতি সোসাইটিগুলোর কাছে, কৃষকদের একটু বেশি করে আপনারা ঋণ দিন, আর স্বয়ম্ভর গোষ্ঠীকে একটু বেশি করে ঋণ দিন। তার কারণ হচ্ছে তারা অ্যাকচুয়াল নিজে পায়ে দাঁড়িয়ে নিজেরা ব্যবসা করে, মেয়েরা আমাদের গর্ব, এবং যেখানে স্বয়ম্ভর গোষ্ঠী 88% মেয়েরা আছে, সেখানে তাদের ঋণ দিয়ে আমাদের আরও বেশি করে কাছে টেনে নিতে হবে। আর আপনাদের ইনকাম যখন বাড়বে, আমার এমপ্লয়িজদের ইনকামও বাড়বে অটোমেটিক্যালি, এমপ্লয়িজরাও ভালো থাকবে। আপনার ইনকাম বাড়লে তার একটা অ্যাডভান্টেজ তো এমপ্লয়িজরা পাবে, তারও একটা প্ল্যানিং করতে হবে। তার প্ল্যানিং করে আমি চাই যে আমার এমপ্লয়িজরাও যারা এখানে কাজ করে বা সোসাইটির মেম্বাররাও যারা কাজ করে, তারাও যেন মাথা উঁচু করে সসম্মানে কাজটা করতে পারে, তাদেরও যেন রোজ রোজ ভিক্ষের ঝুলি নিয়ে দৌড়তে না হয়, এটা আমি মনে করি। আমি 6 মাস টাইম আপনাদের কাছে নিচ্ছি, এই কমিটি আমাদের যা সিদ্ধান্ত নেওয়ার নেবে, কিন্তু কোঅপারেটিভ ব্যাংকের যারা দায়িত্বে আছেন তাদেরও বলবো, তাদেরও একটু ইনিশিয়েটিভ নিতে হবে। আমি শুভেন্দু জ্যোতির্ময় দাদের মতো যারা আছে কোঅপারেটিভ করে, অর্ধনদীর মতো পূর্ণ বাউরি থেকে শুরু করে সৌরভরা আছে, আমি সবাইকে বলবো কোঅপারেটিভ ব্যাংকের দিকটা শক্তিশালীভাবে দৃষ্টি দিন। আর আমি বিশ্বাস করি যদি আপনারা এটুকু করতে পারেন, আগামী 6 মাসে দেখান তো কিরম দৌড়াতে পারেন আপনারা। আপনি যদি 6 মাস টাইম নিই, আপনারাও 6 মাস টাইম নিন, কিরম দৌড়াতে পারেন আমি একটু দেখি, মানে কাজে দৌড়তে হবে। এবং আমি পরিষ্কার মনে করি আপনারা অল ইন্ডিয়ায় একদিন মডেল তৈরি হবেন, আমার এটা বিশ্বাস আছে আপনারা করতে পারবেন, আমি এটা ভাবি। আপনাদের সবাইকে
ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, এটুকু বলতে চাই সরকারের দিক থেকে সরকারের সহযোগিতার মানসিক দৃঢ়তার কোনো অভাব হবে না। আপনাদের সাথে আমরা পুরোপুরি ছিলাম, আছি, ভবিষ্যতে বেশি করে থাকব। তার কারণ হচ্ছে এই ব্যাপারটা নিয়ে এতদিন নাড়াচাড়া হয়নি, নাড়াচাড়া যখন করতে শুরু করেছি তখন এই জায়গাটা আমরা হাল বদলে ছাড়বই, ঠিক আছে? আমরা এটা বদল করবই এবং আমরা বদলাবই এবং আমরা সুন্দরভাবে কোঅপারেশন ডিপার্টমেন্টটাকে ভালো করে খোল নলচে বদলে সুন্দর করে করব। ভালো থাকবেন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।